মনোনয়ন পর্ব শেষ হলেও রক্তক্ষরণ অব্যাহত তৃণমূলের। এবারে দল ত্যাগ করে কংগ্রেসে যোগদান করলেন মালদা জেলা পরিষদের বিদায়ী সদস্যা মমতাজ বেগম। স্থানীয় তৃণমূল নেতা এবং মমতাজ বেগমের স্বামী আমিনুল হক হরিশ্চন্দ্রপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির বিদায়ী কর্মাধ্যক্ষ আদিত্য মিশ্র সহ দুই শতাধিক তৃণমূল কর্মী। টাকার বিনিময়ে তৃণমূলের টিকিট বিক্রি হয়েছে, দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে নেতারা, এই অভিযোগ তুলে দল ত্যাগ। যারা ভাইস প্রেসিডেন্ট ছিলাম, আমরা জয়েন্ট বাহিনী তৃণমূল কংগ্রেসের দুই ব্লকের অবজারভার ছিলাম, যাই হোক। এবার 2016 তাজমল সাহেব আসার পরে মানে দলটাকে তৃণমূল নামটাকে বদল করে দুর্নীতিমূলে পরিণত করেছে। যে আমার জানা ছিল না যে তৃণমূল দলে, আমরা আগে জানতাম যে এসটি এসসি ওবিসি এদের জন্য টিকিট সংরক্ষণ থাকে, কিন্তু আজকে আমরা তৃণমূল দলে দেখছি যে যারা দুর্নীতিবাদ তোলাবাদ খুনি তাদের জন্য টিকিট সংরক্ষিত হচ্ছে। যে গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে জেলা পরিষদ পর্যন্ত অনেক মোটা মোটা অঙ্কের টাকার বিনিময়ে টিকিট বণ্টন হয়েছে, আমরা টাকা দিতে পারিনি, তাই আমাদের টিকিটটা হয়নি। সেই কারণে আজকে আমরা তৃণমূল দলটা এখন পুরোপুরি কাটমানি এবং জমি মাফিয়া ঠিকাদারের উপর নির্ভরশীল হয়ে গেছে। এমনকি মন্ত্রী যিনি, তিনিও নাকি ঠিকাদার এবং জমি মাফিয়া ছাড়া কোনো কথা বলতে পারবেন না, ওনাদের উপরে সম্পূর্ণ দলের দায়িত্ব দিয়েছেন। তো যদি কোনো মন্ত্রী কোনো সরকার যদি নিজের চেয়ারটা ঠিকাদারের কাছে লিজ দিয়ে দেয়, তাহলে সেই দলে কর্মী হিসেবে থাকাটাও মনে হয় না যোগ্যতম কম। আমাদের সেই জায়গায় সম্মানের কোনো জায়গা নেই। অন্যায়ের প্রতিবাদ করতে গেলে দূরে সরে যেতে হবে। এবার অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে বিভিন্ন জায়গায় আমার সঙ্গে মতভেদ হয়েছে, আজকে এখন বলে নয়, আর আমার সঙ্গে 2021 16 জুন থেকে একটা মতভেদ শুরু হয়েছিল দলের সঙ্গে অন্যায়ের প্রতিবাদ করতে যাওয়ায়। জমি মাফিয়াদের বিরুদ্ধে যখন আমি অন্যায়ের প্রতিবাদ করলাম, আমার নামে আমার দলের লোকেরাই এখানে কেস দিয়েছে, আমি দলটা ছাড়িনি, দলটা করেই যাচ্ছিলাম। সেই সমস্ত জমি মাফিয়া হঠাৎ করে জয়েন করলো দলে, এবার তাদের যখন দেখছি পার্টি এদের সঙ্গে আর দল করা যায় না, অসম্ভব, কংগ্রেসে যোগদান করলো, তখনই আমি কংগ্রেসে জয়েন করি। মানে ডাস্টবিনের কাঁচড়া ঢুকানো আছে না দল, আমাকে দল টিকিট আমার রাজ্য থেকে টিকিট এসছে, সেদিন 13 তারিখ ছিল, রাত 8:30 পর্যন্ত আমার টিকিট কনফার্ম, তালিকায় নাম আছে, তৃণমূল ভবন থেকে কথা হচ্ছে, ওখান থেকে আমাকে বলছে যে না আপনার টিকিট কনফার্ম, সোশ্যাল মিডিয়া থেকে আইপ্যাকে রিপোর্ট করে সম্পূর্ণ আমরা কাটলো। আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট রহিম বক্সি, তাজমুল হোসেন মন্ত্রী, এখানে আমাদের হরিশ্চন্দ্রপুরের মন্ত্রী, ও চাইছে না আমাদের, আমাদেরকে ও বাদ দিয়ে, আমরা ওদের মতো নোংরামি করতে পারছি না, ওদের মতো চুরি চামারি করতে পারছি না, আমরা মানুষের সাথে ভালো ব্যবহার করছি, এবার সেটা ওরা মানে বুঝতে পারছে যে আমাদের নোংরামি হইতো। ওরা আমাদের কংগ্রেসে জয়েন করলো জেলা পরিষদের বর্তমান যে সদস্য মমতাজ বেগম, তার স্বামী আছে আমিনুল, আমাদের সুলতাননগর সাদলি চক মালিয়ার ওয়ান থেকে তারা সশরীর আজকে জয়েন করলেন কংগ্রেস দলে, এবং আদিত্য মিশ্র ওর সমস্ত দলবল নিয়ে ও আগে আমাদের কাছে লিখিতভাবে দিয়েছে, আজকে আমাদের মিডিয়ার সামনে তিনি তার আত্মপ্রকাশ করলেন কংগ্রেস দলে হয়েছেন পঞ্চায়েত সমিতি, তার সাথে নরেশ কি টাইটেল আছে, ওরাও নরেশ, ওরাও আমাদের ভাট্টাপুর থেকে, ও আবার আমাদের কংগ্রেসে হয়ে প্রার্থী হয়েছেন, উনি দলে যোগদান করেছেন। এবং কংগ্রেস এবার হরিশ্চন্দ্রপুরের মাটিতে 1-2 2018 সালে লুটতারাজ করে, আচ্ছা নাম্বার ওয়ান আমার কথা হলো অনারেবল হাইকোর্ট ক্যালকাটা সেন্ট্রাল ফোর্সের অর্ডার দিয়েছিলেন, আমাদের পার্টির লিডার অধীর রঞ্জিত চৌধুরী মামলা করেছিলেন, আমরাও তার ডকুমেন্ট দিয়েছিলাম, অন্য দলগুলো করেছিল, সে রায়কে মমতা ব্যানার্জি চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেছিলেন, আজকে হিয়ারিং ছিল, সেখানে অর্ডারটা বহাল রেখেছে, অর্থাৎ সেন্ট্রাল ফোর্স বুথে থাকবে। 2008 সালে মীরা পান্ডে স্টেট ইলেকশন কমিশন গভর্নমেন্টের সাথে সংঘাত হয়েছিল, উনি হাইকোর্টে গিয়ে প্রেয়ার করেছিলেন প্যারামিলিটারি ফোর্স ছাড়া নির্বাচন হতে পারে না, ফ্রি আর ফেয়ার ইলেকশন। যদিও দল বদলকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল কংগ্রেস। মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি বলেন, তৃণমূলে থেকে সমস্ত সুযোগ সুবিধা ভোগ করেছেন, এখন টিকিট না পেয়ে দল বদল করছেন, এতে তৃণমূলের কোনো ক্ষতি হবে না। একটা লোক 5 বছর ধরে জনপ্রতিনিধিতে আমাদের দলে ছিল, হঠাৎ করে যখন তাকে পার্টি টিকিট দিচ্ছে না বিভিন্ন কারণে, তখন তোর কাছে খারাপ হয়ে যাচ্ছে, চোর হয়ে যাচ্ছে, টাকার বিনিময়ে টিকিট বিক্রি করছে, এগুলো কথা বলে মানুষ তার বিচার করবে না, এ ধরনের কথা যারা বলছে যে তাহলে তুমি টিকিট পাওয়ার আগের দিন পর্যন্ত দল সম্পর্কে বলনি কেন যে দলটা খারাপ আছে বা চোর আছে, আমি দলটা থাকবো না, তাহলে আমরা বুঝতাম সবাই যে সত্যিকার দলটা খারাপ আছে।
টিকিট না পাওয়ার পরে তুমি যে বক্তব্যটা আছো তার পিছনে কি কারণ আছে? অর্থাৎ বিরোধীরা এদেরকে কিনে নিচ্ছে আর তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সামনের দিকে মুখ করে ব্যবহার করার চেষ্টা করছে। একটা বিরোধীদের একটা ষড়যন্ত্র এবং এই ষড়যন্ত্রের শিকার এ সমস্ত লোভী মানুষেরা যারা দীর্ঘদিন ধরে তৃণমূলে থেকে তৃণমূলের সুযোগ সুবিধা ভোগ করেছে। আমি আশা রাখবো আপনাদের মাধ্যমে যে ধরনের যারাই আছেন তারা সঠিক পথে চলুন। তৃণমূল আপনাদের পাশে ছিল, আপনি তৃণমূলের পাশে ছিলেন। যারা দল ছেড়ে যাচ্ছেন বলছেন, দু একজন যারা দল ছেড়ে যাচ্ছেন তারা লোভী স্বার্থপর দল বেচা মানুষগুলো দল ছেড়ে যাচ্ছেন। আর ক্ষয়িষ্ণু কংগ্রেস যাদের কিছু নেই, ক্ষয়িষ্ণু সিপিএম যাদের কিছু নেই, সেখানে যাওয়া মানে জেনেই যাচ্ছে যে যা কিছু পাবো আমরা লুটে পুটে নিয়ে নিবো, ওখানে এমনিতে থাকবো। এবং যারা যাচ্ছে তাদের নিয়ে আমাদের কোনো ক্ষোভনে বিক্ষোভনে তাদের প্রতি কোনো রাগ নেই। মালদা থেকে দেবসিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।